এখান থেকে 220-এর লাইন গেছে থ্রি ফেজ। এই যে সার্কিট ব্রেকারটা দেখতেছেন, একটা ডাবল একটা সার্কিট ব্রেকার, ঠিক আছে? তো এখান থেকে থ্রি ফেজের সার্কিট ব্রেকার গেছে, এক লাল হলুদ নীল, ঠিক আছে? এই তিনটা ফেজ গেছে 220-এর। তো 220-এর ছাদের উপরে গেছে, ছাদের উপরে 220 গেছে। তো 220-এর 380, 440, 480 কীভাবে বানানো হয় আপনাদেরকে দেখাবো। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এখন দেখেন, আমরা কিন্তু নিচের থেকে উপরে আসছি। এসে যে নিচে যে তবলনটা আছে, এসে নিচে তবলন, ঠিক আছে? এসে নিচে তবলন, ঠিক আছে? নিচের তবলন থেকে আমরা কিন্তু, ঠিক আছে, এই দেখেন এখন কিন্তু আমরা উপরে আছি। তো এইখানে যে পাওয়ারটা আছে, এটা হচ্ছে যে আমাদের তবলন থেকে আসছে তিনটা ফেস, আর এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? এসে কালারটা হচ্ছে নিউট্রাল, আর এসে তিনটা ফেস। তো তিনটা ফেজ কিন্তু এখানে লেখা আছে, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে 220, ঠিক আছে? 220-এর ফেজ কিন্তু এখানে লেখা আছে, তিনটা ফেজ দেওয়া আছে 220-এর, ঠিক আছে? তো এই 220-এর ফেজের আপনার পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু এই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়েছে। তো এখন দেখতেছেন এখানে কিন্তু থ্রি ফেজের আছে 380, 380, তিনটা থ্রি ফেজ, 340-এর, 440-এর তিনটা থ্রি ফেজ, 480-এর তিনটা থ্রি ফেজ। তো এখন যে 480-এর থ্রি ফেজ আছে এখানে, বা 380-এর থ্রি ফেজ আছে, কীভাবে আপনারা বুঝবেন বা কীভাবে দেখাবো? এখন দেখেন, এখানে আমি ডিজিটাল মাল্টিমিটারটা রাখলাম। তো এসে মাল্টিমিটারের মধ্যে আমাদের শো করতেছে। প্রথমে আমরা কিনে করবো থ্রি ফেজ তিনটা দেখাবো আপনাদেরকে। এই দেখেন, এখানে আপনাদেরকে দেখাই পাশাপাশি। এই দেখেন তিনটা, যে কোনো দুইটা ফেসে ধরবেন 220 দেখা যাচ্ছে, 220 বোল্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন যদি নিউট্রালে ধরে যে কোনো ফেস একটা, আর নিউট্রালে, হ্যাঁ নিউট্রালে ধরে দেখেন 110 দেখা যাচ্ছে, দেখছেন 110। তো এখন যদি আরেকটা ফেসও যদি ঘুরায়, তারপরেও কিন্তু 110-ই দেখাবে, ঠিক আছে? আর এখানে তিনটা ফেসের যে কোনো দুইটা ফেসে যদি ধরে 220 ভোল্টেজ দেখাবে, ঠিক আছে? যেহেতু এসি ভোল্ট, সেজন্য 19-20 হইতে পারে, আপ ডাউন করতে পারে। এখানে যেখানে এখানে 380 ভোল্টেজ আছে বা 440 আছে, ওইগুলো তো দেখাই আপনাদেরকে। এই দেখেন, এটাতেই তো, এই দেখেন এখানে কিন্তু 380, এই দেখতেছেন 380, 383 আছে ভোল্টেজ। এখন এই তিনটা কিন্তু 380 করে, ঠিক আছে? 380 করে, তিনটা থ্রি ফেজ 380। তো ওই পাশে কিন্তু 440, ওই পাশে দুইটা, এই যে হান ধরছে আলিম ভাই, এই দুইটা হচ্ছে যে 480, ঠিক আছে? এই দেখেন 485 ভোল্টেজ দেখা যাচ্ছে। তো এখানে তিনটা আছে 485 করে, ঠিক আছে? এই দেখেন এখানেও 485, এখানে তিনটা ধরছে 485, তো এখানেও 385, ঠিক আছে? আর এই যে এই তিনটা দেখতেছেন এখানে, এই তিনটা, এই তিনটা হচ্ছে যে এখানে আমাদের 440 করে, ঠিক আছে? যেহেতু এসি বোল্ট, সেজন্য 19-20 হয়, কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়, ঠিক আছে? তো এসে যে এখানে আমাদের ট্রান্সফরমারের মাধ্যমে এইগুলা চেঞ্জ করা হয়েছে, 220-এর কারেন্টকে 380, 440, 480 পর্যন্ত বানানো হয়েছে। এটা হচ্ছে, ঠিক আছে, এসে যে কোম্পানির লোগোটা, আর এটা হচ্ছে যে 10kW-এর একটা এসে ট্রান্সফরমার, 10 কিলো ওয়াটের একটা ট্রান্সফরমার, ঠিক আছে? এটা দেওয়ার শুধু আমাদের লিফট চলতেছে, লিফটের এটা কিসের জন্য লাগানো হয়েছে এখানে? এটা লাগানো হয়েছিল যে আমাদের একটা নিউট্রালের প্রয়োজন, আর একটা ফেজের প্রয়োজন, 220-এর প্রয়োজন ছিল, একটা নিউট্রাল একটা ফেজ দিয়ে 220-এর প্রয়োজন ছিল। তো এই থ্রি ফেজ 220 দিয়ে আপনার এই কাজটা হইতেছিল না, সেজন্য কিন্তু আমরা এই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমরা কিন্তু একই ভোল্টেজ ব্যবহার করা হয়েছে 220-এর, কিন্তু একটা থ্রি ফেজ নেওয়া হয়েছে, একটা ফেজ নেওয়া হয়েছে 380-এর, একটা ফেজ নেওয়া হয়েছে, আর এখান থেকে একটা কালো তার নেওয়া হয়েছে নিউট্রাল, ঠিক আছে? তাহলে এটা লিফটের মধ্যে ব্যবহার করা হয়েছে, লিফটের যে মেশিন আছে ওই মেশিনের মধ্যে লেখা আছে থ্রি ফেজের 380, থ্রি ফেজের একটা ফেজ আর একটা নিউট্রাল, তাহলে 220 হইব। ওই জন্য কিন্তু আমরা এখানে এই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে? তো এসে যে আমাদের ট্রান্সফরমারটা কিন্তু এই যে আমরা আছি, এটার উপরে কিন্তু আমাদের লিফটটা লাগানো আছে, নিচে আমরা উপরে ছাদের উপরে আছি। এই দেখেন আমরা ছাদের উপরে আছি, এখানে হালিম ভাই এখানে কাজ করতেছে, আমরা কাজ করতেছি নিচের তলায়। তো ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাই। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না।